আমি ঘুম থেকে উঠলে দেখাছো অন্ধকার দেখতাম, তখন আমি ভাবতাম কি জায়গায় অন্ধকার, অন্ধকারের ভিতরে আমার শোয়ে রাখছে। তখন আমি বলতে পারি না যে নামাজ আমি চোখে দেখি না, ঠিক আছে। তখন আমার ভাই আমার যায় ডাক দিত, তখন আমার ভাইরে আমি বলতাম ভাই এখানে কি বাতি জ্বলে না, ভাই বলতে হ্যাঁ বাতি তো জ্বলে। পরে আমি বলতাম তাহলে আমার চোখে তো আলো লাগে না। তখন আমি জানতে পারলাম যে না আমি আসলে চোখে দেখি না। পরে ডাক্তারকে বলতাম, ডাক্তাররা বিশ্বাস যেত না। আরে লেখছো কে আর কোনটা পারো ভাই করো? হ্যাঁ কবিতা আর কোনটা পারো? তোমাদের বাগান অনেক সুন্দর, ওরা বলল তুমিও খুব সুন্দর। আশা ছিল যে বাইরে যাচ্ছি, বাইরে গেলে পরে হয়তো ভালো একটা ঘর করব, ভালো একটা ভালোভাবে থাকব, ছেলে মেয়ে ভালোভাবে শিক্ষিত করব। তা আশা তো কোনো কিছু হলো না, যেভাবে গেলাম সেইভাবেই থেকে গেলাম। শুধু ঋণের বোঝা ঘাড়ে নিয়ে মাথায় নিয়ে টানিয়ে বেড়াচ্ছি। আমাদের মাথা ঘামিয়ে পাড় ছিপটি জুতার মধ্যে মনে করেন যে এক এক জুতার মধ্যে হাফ কেজি করে পানি হয়েছে জমেছে। তো আমরা মাথার ঘাম পায়ে ফেলেই তো ওই স্টেডিয়ামটা তৈরি করছি, কিন্তু সেই মর্যাদা তো পালাম না। ఇల్లు తను ఉన్నాడని చెప్పేసి చుట్టాను వచ్చిండు, ఇల్లు కట్టుకుందామని లేపిండు. లేపటిలో కంటే భీములు లేచిండు, ఆయన చనిపోయిండు. చనిపోయితే ఇప్పుడు 56,00,000 అప్పు అయింది. ఆ అప్పు కట్టమంటే రూపాయికి 5 రూపాయలు అప్పు అవుతుంది, అది కట్టలేకపోతుందా? నేను అంత ఇబ్బంది జరుగుతుందని పోయిన దోసన కంపెనీ మంచిగా ఉంది, అదృష్టం తక్కువ అయిపోయింది. కంపెనీ మంచిగా ఉండి ఏదో పిల్లలకి ఇల్లు కట్టుకుందాము, బాగుపడదామని డబ్బులు బాగుపడదామని పోతే భగవంతుడు మమ్మల్ని మీదికి లేవనియ్యాడు. ఇప్పుడు పిల్లలు చిన్నగా అయ్యారు, పిల్లలకు లగ్గాలు లేవు, పిల్లలు చదువుకున్నాడు, అవన్నీ వేయాలంటే నాతోటి అయితలేదు సార్ అంత. না সেটা তো অবশ্যই দাদা, একটা ফিফা ওয়ার্ল্ড কাপ আমরা বানাইছি, স্টেডিয়ামে স্টেডিয়ামে খেলা হবে, কিন্তু দেখা যাচ্ছে থাকতে পারলে ভালো হইতো আর কি, খেলাটা দেখতে পারবো।